আজকে শেষ রাতে অপ্রচন্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে মানে আমরা বেশ একটা জম্পেশ ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এখন আমি আমার নতুন বাড়ির দিকে যাচ্ছি, দেখি কী অবস্থা। কারণ এত বৃষ্টি সাধারণত এই মাসটাতে হওয়ার কথা না, কিন্তু গত দুই সপ্তাহ যাবৎ প্রায় বৃষ্টি লেগেই আছে। আর বাড়িতে আসলে বৃষ্টি হলে অনেকটাই কাজে ব্যাঘাত ঘটে, তো পথঘাট ভিজে গেছে বৃষ্টিতে, কাদা কাদা হয়ে গেছে। তারপরে বৃষ্টিতে ভালোও লাগে, বৃষ্টির যেমন সুবিধাও আছে অসুবিধা আছে। বৃষ্টিতে প্রকৃতিটা আসলে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, রৌদ্রের প্রখরতা থাকে না। আর দেখেন নদীতে, একদম নদী বলা যাবে না, এটাকে খাল, ছোট্ট খালে হাঁসগুলো নেমেছে, ওরা কত সুন্দর করে গোসল করতেছে সকালবেলা। ওদের আসলে কোনো শীত নাই, আমার আসলে অনেক বেশি শীত। তো এখন নতুন বাড়ির দিকে যাচ্ছি, যে দেখি কী অবস্থা। এগুলো হচ্ছে পিটুনিয়া, ধরো পিটুনিয়া ফুলের মতো, মানে এগুলো ঠিক কী পিটুনিয়া বলে আমি জানি না, জঙ্গলের পিটুনিয়া, জঙ্গলে এগুলো হয়ে থাকে। আমি এগুলো এমনি হয়ে থাকে, লাগায় না, রাস্তার আশেপাশে হয়ে থাকে। সারা রাত বৃষ্টিতে ফুলগুলোর অবস্থা অনেক নাজুক হয়ে গেছে, বৃষ্টির ড্রপগুলো এখনও আছে এখানে। আর ফুলও দেখা যায় ছোটো ছোটো ঘাস ফুল, নাম জানি সুন্দর, ছোট্ট ছোট্ট ঘাস ফুল, কিউট লাগে ফুলগুলো দেখতে। এই যে বড় একটা তাল গাছ দেখা যাচ্ছে, সারাক্ষণই পাখির কিচির মিচির কিচির মিচির ডাক। আর তাল গাছে সবসময় বাবুই পাখির বাসা থাকে, বিশেষ করে শীতের সিজনগুলোতে আসলে তখন দেখা যায় যে অনেক বাবুই পাখির বাসা। আর এখনও বাবুই পাখির বাসা আছে, ছোটো ছোটো তালও ধরেছে। অনেক ফুল ফুটেছে, বৃষ্টি পেলে আসলে ফুল অনেক বেশি ফুটে, বৃষ্টির সময় অসংখ্য রকমের ফুল। কোনটা নিতে চাও সেটাই দিব, ভালো একটা ফুল দিব, আড়ালে পড়ে গেছে। নাও দিলাম তোমারে, ধরো, তুমি তো গন্ধ নিয়ে দিছো, তো ভালো দেখে তো দিছি। থ্যাংক ইউ, তাহলে হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমারে দিলে তোমার মন খারাপ করবে যে গন্ধ নাই, এমনটা ফুল দিছো। বৃষ্টির পরের যে পরিবেশটা সেটা কিন্তু যারা একদমই স্পটে এসে না দেখবেন, বা বৃষ্টি সেই ভেজা ভাবটা যারা অনুভব করতে না পারবেন, তারা কিন্তু তাদেরকে বলে আসলে বোঝানো যাবে না। দেখেন গাছপালাগুলো মনে হচ্ছে সদ্য স্নান করে এসছে, ওদের গায়ে কোনো ধুলাবালি নাই। আর বৃষ্টি পেয়ে প্রচুর পরিমাণে গাছে কলি বের হয়েছে, নতুন নতুন কলি বের হয়েছে, এগুলো ফুলগুলো ফুটবে। ঘাসগুলো প্রায় সতেজ হয়ে গেছে, আর অন্য অন্য যে গাছে একটু সুবিধা কি, এই সময় কিন্তু গাছে জল না দিলেও হয়। আর এমনিতেই বৃষ্টির যে তা মাটিতে পড়ার কারণে কিন্তু মাটিটা অনেকদিন পর্যন্ত ভেজা থাকে, তো অনেকদিন জল না দিলে হয়। এখানে টুকটাক আসলে যখন যেই গাছ সামনে পাই তখন সেটাকে লাগাই। অনেক সুন্দর, তারপরে তো যেরকমই ছোটো সবগুলোই ভালো লাগে। দেখাইছো এই ফুলটা একবার দেখা
প্রথম এই বাড়িতে যখন আসি তখন একটা তুলসী গাছ ছিল না, পরে হচ্ছে একটা দুটো তুলসী গাছ আনা হয়েছে আর সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এত পরিমাণে তুলসী গাছ হয়েছে যে আমার এখন এই তুলসী গাছ কেটে ফেলতে হয়, এত গাছ হয়েছে। তুলসী গাছের আড়ালে এই যে আমার ফুল গাছগুলো আড়াল হয়ে গেছে, যে কি বলে এটাকে, অ্যালামন না কি যেন, রঙন, এগুলো হচ্ছে সবই রঙন, এগুলো রঙন। এই যে তুলসী গাছ এই যে এখান থেকে কেটে দিয়েছে এখানে, এটাও রঙন, মানে বিভিন্ন কালারের রঙন আছে, এটাও রঙন। এতক্ষণ সূর্য কদিন করে ডাল ছেঁটে দিয়েছি, তারপরে এই সাইডটাতে দেখেন কত তুলসী গাছ আর বাড়িতে এই যে কেটে দিয়েছে তুলসী গাছ। আচ্ছা, ওগুলো হচ্ছে কাপাস তুলা, গাছের যে ছোটো ছোটো তুলাগুলো হয় সেই তুলা গাছ, এটা ফুল এসছে তুলা গাছের, এই যে অসম্ভব সুন্দর একটা ফুল ফুটবে। তুলা গাছের ফুলটা অনেকটা ঢ্যাঁড়সের ফুলের মতো, সব ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা ওটা ফুলের মতো, এটা অলরেডি ফুটে গেছে। আর এই হচ্ছে এটার মধ্যে একটা, আর এত তুলসী গাছ হয়েছে যে ফুল আসছে। নাকি এটা কালকে ছিল ফুল, কয় মাসে লেটার লাগালেন, হ্যাঁ কোন সময় লাগালাম জানি এটাকে, কয় মাস বেশি তো বয়স হয় না। বন্ধুরা, জমিগুলোর দিকে তাকান, একদম ধানের যে গাছগুলো একটা লেভেল, পুরোটা মাঠ, মাঠ বললে ভুল হবে, একদম প্রান্তর, মানে সবুজ আর সবুজময়, নতুন ধান বেরিয়েছে, বৃষ্টির পরশে মনে হচ্ছে তারা আরও আনন্দে উৎফুল্ল হয়ে মাথা তুলে, মানে মাথা জাগিয়ে আছে বৃষ্টিতে, গাছগুলো আরও আনন্দিত, তাদের দেখলে মনে হচ্ছে যে একদম সজীব সতেজ, মানে এত সুন্দর প্রকৃতি। আসলে প্রকৃতির কাছাকাছি না আসলে প্রকৃতির এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো অনুভব করা খুব কঠিন, তাকে দেখা, বিশেষভাবে দেখা, আপনার মনকে একটা অন্যরকম আনন্দ এনে দেবে মনের মধ্যে। ধানের যে ছোটো ছোটো শীষগুলো কেবল বেরিয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠে এই ধানগুলো পেকে যাবে, তখন আবার তখন ধানের আবার আরেকটা রূপ হবে, আবার ঋতুতে ঋতুতে দেখা যাবে সেই ধানের বৈচিত্র্যময় আয়োজন, কখনো নবান্ন, কখনো ধান কাটা, কখনো সেই ধানের ধান মাড়াই, নানা ধরনের চিত্র আপনি এই গ্রাম বাংলায় দেখতে পাবেন। পুকুরে কিন্তু জল অনেকটাই কম ছিল, কিন্তু কালকের বৃষ্টিতে অনেক জল বেড়ে গেছে, মনে হচ্ছে ছাদেও জল জমে আছে, ছাদ থেকেও জল পড়তেছে টুকটুক করে, আর পুকুরে প্রচুর, মানে যেই জলটুকু কম ছিল মানে টাচ করা যেত না, এখন অনেকটা জল হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে ভোর রাতে, ঝুম বৃষ্টি যেটাকে বলা যায়, অনেক জল। আর কয়দিন আগেই, দুই দিন আগে মাছ ধরা হয়েছে পুকুর থেকে, যদি এটাতে খুব বেশি মাছ আপাতত নেই, তো চারিপাশের বাঁশ টাশগুলো উঠানো হয়েছে, আবার এগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই ছিল মূলত বৃষ্টির পরে প্রকৃতির একটা অবস্থা। নিজের বাড়িতে আসছি, প্রকৃতি আমরা ঢাকায় বা শহরে বসে কিন্তু এটা আসলে উপলব্ধি করতে পারি না, দেখতে পারি না অনেকটাই। আমাদের গ্রাম খুব পছন্দ, আমাদের দুজনেরই গ্রাম খুব পছন্দ, তো আমরা একটু ছুটি পেলেই চেষ্টা করি বাড়িতে আসার, যেহেতু দুজনেরই চাকরি, ছুটি মেলানোটা খুব টাফ, তো তারপরে চেষ্টা করি যে যখন পারি চলে আসি বাড়িতে, প্রকৃতি কাছাকাছি থাকার চেষ্টা করি, ভালো লাগে, মন ভালো হয়ে যায় আসলে অনেকটাই, কর্মব্যস্ততা তেমন একটা থাকে না বাড়িতে আসলে, এই সব কাজকর্ম নিয়ে এই দিন পার হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।